নিও হাই আমি রূপম, এখন কথা হবে দ্য ম্যাট্রিক্স 4 বা দ্য ম্যাট্রিক্স রিজারেকশনের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তো যারা ম্যাট্রিক্স ইউনিভার্স বা ম্যাট্রিক্সের ট্রিলজি দেখেনি, তাদের কাছে এই কনসেপ্টটা বা এই ট্রেলারটা একটু উদ্ভট, একটু অন্যরকম, এটা কেন? আর যারা দেখেছে তাদের কাছে এটা একটা ট্রিট। মরফিয়াস কে ছিল, নিও, ট্রিনিটি, ওদের লাভ স্টোরি এবং এই আসল এবং নকলের মধ্যে যে পার্থক্য, রেড এবং ব্লু যে ক্যাপসুল চয়েসেস, তো তাদের কাছে এটা মনে হবে যে পার্ট 3 কমপ্লিট করেছি এবং পার্ট 4। কারণ সম্পূর্ণ ট্রেলারে এই ম্যাট্রিক্স সিরিজের যে সম্পূর্ণ দিকটাকে যেরকমভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা অ্যামেজিং। তো সেটা দারুণ লাগছে। এবং কোথাও একটা কি, যারা ম্যাট্রিক্সের ফ্যান, ম্যাট্রিক্সের অ্যাকশন সিকোয়েন্সের ফ্যান, ম্যাট্রিক্সের কনসেপ্টের ফ্যান, তাদের কাছে এই ট্রেলারটা আমার মনে হয় যে সবথেকে বড় উপহার আজকের দিনে। তো আমার ট্রেলারটা দারুণ লেগেছে। মানে আজকে আমি ভ্যাকসিন নিয়েছিলাম, তো আমি খুব ডাউন ছিলাম আজকে, ট্রেলারটা দেখে যেন এনার্জি চলে এসেছে যে হ্যাঁ। এবং কিয়ানু রিভস মানে দারুণ। আমি জানি না তার কেন, মানে তার যদি আমরা লাস্ট কয়েক বছরে দেখি তো তার জন উইক ছাড়া কিন্তু সেরকম সাকসেসফুল কোনো ছবি নেই। এবং ম্যাট্রিক্স 4-এর যে বাজ, এই ছবিটা কী হবে আমরা প্রত্যেকেই জানি, বাট আমার মনে হয় কিয়ানু রিভসের ছবি অনেক বেশি কিছু বক্স অফিসে ডিজার্ভ করে। একজন দারুণ অভিনেতা এবং তার চেয়ে বড় কথা তার পার্সোনালিটি, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা ট্রেলারে চলে আসি, তো এখানে প্রিয়াঙ্কা চোপড়াকে ছোট্ট একটা গ্লিমসে দেখা গেছে, ছোট্টটা খুব কম সময়ের জন্য দেখা গেছে। এবং ট্রিনিটির সাথে আবারও দেখা হচ্ছে, ওরা আগে দেখা করেছে কিন্তু ততক্ষণে ওকে ওই ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়নি। এবং যখন ওকে চয়েসেস দেওয়া হলো, যখন ওকে ওই ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হলো সত্যি কোনটা সেটা জানার জন্য, তো সেই জায়গা থেকে নিওর যে পাওয়ার, নিওকে কেউ চেনে না। এবং এজেন্টস, আমি ভাবছিলাম আবার না এজেন্ট স্মিথের আবির্ভাব ঘটে। এবং যখন ওই এজেন্টের ইন্ট্রোডাকশানটা হলো, তখন থেকে এই ট্রেলারের যে সম্পূর্ণ টার্নটা সেটা পুরোপুরি 180 ডিগ্রি ফ্লিপ করলো। তো ব্যাপক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, ঠিক আছে, যে সাউন্ড এফেক্টস দারুণ। এবং মেইন হচ্ছে ম্যাট্রিক্সের কি, মানে ম্যাট্রিক্স যখন আমরা সেই সময় দেখেছিলাম, তো ম্যাট্রিক্সের ওই অ্যাকশন সিকোয়েন্সই, ওই বাইক নিয়ে ট্রিনিটি যাওয়া, মরফিয়াসরা এক দুটো ট্রাকের ওপর মারপিট করবে, তো ওই সিকোয়েন্সগুলো আমাদের কাছে সেই সময় ট্রিট ছিল। এবং ম্যাট্রিক্সের ওই কিয়ানু রিভসের অ্যাকশন সিকোয়েন্স বলিউডে কীরকমভাবে কপি পেস্ট করা হয়েছিল, শুধু বলিউডে না, বহু ছবিতে ওই অ্যাকশন সিকোয়েন্স হুবহু পেস্ট করা হয়েছিল। অক্ষয় কুমারের মেবি আওয়ারা পাগল দিওয়ানাতে করা হয়েছিল। তো এই অ্যাকশান সিকোয়েন্সে তুমি এখানে সেই সম্পূর্ণ পুরনো ছাপটা পাবে, ঠিক আছে। যখন হচ্ছে 180 ডিগ্রি ফ্লিপটা হলো, ক্যামেরাটা রোটেট হলো এবং যেরকমভাবে ফলো করলো, ব্যাপক। আর যখন দেখানো হচ্ছে ওই ওয়ার্ল্ডটাকে, ঠিক আছে, রেডিশ ব্লু স্টোনে যখন পুরনো ছাপে দেখানো হচ্ছে ট্রিনিটিকে, একটা দারুণ কনসেপ্ট, দারুণ লার্জ স্কেলে কাস্ট, দারুণ পরিচালক এবং এই ছবিটার সঙ্গে জুড়ে থাকা আমাদের একটা দারুণ স্মৃতি। তো দেখা যাক কেমন হয় ম্যাট্রিক্স 4 বা ম্যাট্রিক্স রিজারেকশন। এবং এই ছবির পরিচালক হচ্ছে লানা ওয়াচুস্কি, যে এর আগের তিনটে পার্টে অবশ্যই তিনি বানিয়েছিলেন এবং তারা দুজন একসাথে বানিয়েছিল, বাট এটা পরিচালনা করছেন লানা ওয়াচুস্কি। দেখা যাক কেমন হয় তার পরিচালনা এবং এত বছর পর ম্যাট্রিক্স 4 কীরকম হয়। আশা করব ম্যাট্রিক্স 3-এর মতো যেন যে স্ট্যান্ডার্ডটা আছে সেটাকে না নামায় কোনোভাবে এবং সেটাকে আরও উপরে তোলে। এবং এই ম্যাট্রিক্স ইউনিভার্সের যে ফ্যান সেটা যেন আমার মনে হয় আরও বাড়ুক। এবং যারা ম্যাট্রিক্স এখনও দেখোনি, ম্যাট্রিক্স ট্রিলজি দেখোনি, আগে যাও দেখো, রে কি কনসেপ্ট দেখো, তখন মনে হবে যা দেখছি, যেখানে আছি, এত কিছু এগুলো সত্যি নয়, না তোমরাও চয়েসেস বাজবে। তো দেখা যাক কেমন হয় ম্যাট্রিক্স 4, ম্যাট্রিক্স রিজারেকশন। তো এই ছিল আজকের ভিডিও। আমি দারুণ এক্সাইটেড, দারুণ এক্সাইটেড নিও ট্রিনিটিকে দেখার জন্য বড় পর্দায়। ডিসেম্বর মাসে এই ছবিটা আসছে এবং লোকে যেই ভাবুক না কেন যে এই ছবি কিছু করবে, ওই ছবি কিছু করবে, কিয়ানু রিভসের ম্যাট্রিক্স 4-ই আলটিমেটলি বক্স অফিসে কিছু করবে। তো এই ছিল আমার রিয়াকশন। যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানাও। আমি একটা কাজ করবো, ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, ও বলে রাখি হিন্দিতেও ট্রেলার ছাড়া হয়েছে, আমি দুটো ট্রেলারের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।